তো গাইস, একটা জিনিস দেখো, তোমরা আমার বইয়ের উপর প্রজাপতি বসেছে ঘরের ভিতরে, তো দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল তন্দ্রাস ওয়ার্ল্ড। আমি হচ্ছি তন্দ্রা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় 9:45 মতন। তো আমার সকালে যা ছিল কাজকর্ম এখন করে নিয়েছি, তো এখন আমি কিছু খাবো। তো সকাল থেকে আমি ভারী কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। তো এখন আমি তো গাইস, আমি এখন বেগনি করবো বলে বসে আছি, আর মুড়ি খাবো সেই জন্য বেগনিটা করছি। আর দেখো কই তেল কড়াইয়ে গরম হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো গাইস, আমি চলে এসেছি আজকে রান্না করতে, চলো দেখাই কি রান্না করছি। এই বেগুন ভাজা হলো, তো তো এই তো বেগুন ভাজা, আর ঢেঁড়সটা ভাজছি। তো গাইস, আজকে গ্যাসে রান্না করি নাই, আজকে উনুনেই রান্না করছি। আর উনুনে রান্না করলে রান্নাটার টেস্টও আলাদা হয় একটু, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর আমি ভাজাভুজিগুলো করে নেবো, তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, ঢেঁড়সটা ভাজছি, তারপরে শাকটা ভেজে নেবো, তারপর মা তরকারি করবে। তো চলো ভেজে নিই। গাইস, ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে, তো এবার তুলে নেবো। তো চলো তুলে নিই, তারপরে পরে কথা বলছি। তো চলো এখন শাকটা ফেলে দিই। তোমরা দেখলে যে আমি বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা সব হয়ে গেল, এবার মা তরকারিগুলো করছে, তাই আমি এবার চান করতে যাবো। তো চান করে আসি, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস, আমি চান করে চলে এলাম, আর আজকে মাথায় আমি শ্যাম্পু করেছি, তাই গামছাটা এখন বেঁধে রেখেছি। তা আর এই মাত্র আমি চান টান করে এলাম, আর চলো একটু পুজো করে নেবো। তো চলো একটু পুজো করি না, তো দেখতে থাকো ব্লগটাকে। গাইস, আমি পুজো করা হয়ে গিয়েছে, আর মা ফার্স্টে পুজো করে, তো আমি শুধু চান টান করে একটু সরলকা দেখিয়ে দিই আর প্রণাম করলি, ব্যাস এটুকু করি, আর কিছু করি না। তো আমার করা হয়ে গিয়েছে, তো চলো ব্লগটাকে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমি পেয়ারা নিয়ে বসেছি, আর এটা আমাদের গাছের পেয়ারা। আর ঘুম থেকে উঠে পেয়ারা খেতে খুব ভালো লাগে এবং তার টেস্টও আলাদা হয়। তো চলো পেয়ারাটা খাই এখন। আর বাটিতে নুন নিয়ে বসেছি। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তো বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে।
গাইজ, এখন সন্ধে হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হলো তোমরা দেখলে, আর প্রচণ্ডই বৃষ্টি হলো আজকে, আর কারেন্ট ছিল না, আর আমি খানিক বৃষ্টিতে ভিজেও গিয়েছি তাই চুলগুলো সব ভিজে গিয়েছে। আর এখন চাটা খেলাম, আর এখন কারেন্ট এসেছে, এতক্ষণ কারেন্ট ছিল না। আর বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কতক্ষণ কারেন্ট থাকবে। তো তাই আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।